দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন থেকে ফিরে আইসা বাসা সকলে লইয়া একবার দেশে যাও। আমার বউ অন্তত একটা বারের লিগা আমাকে পূর্বপুরুষের ভিটায় সন্ধ্যা প্রদীপ জ্বালাইব না, ঘরে ঘরে বাতি দেখাইব না, তাইলে কেমন বুঝা হয়? পূর্বপুরুষ গো আত্মা যে শান্তি পাইব না কিরণমালা, আমার বউ যে কত কষ্ট কইরা রক্ষা করছে, বাঁচাইছে আমাকে, আমাকে পূর্বপুরুষের ভিটা, তারপর আমার জ্যাঠামশাই হাতে তুলে দিছে, সে কথা তো আমরা সকলে জানি। অবশ্য আমার বউ জানতো যে একদিন আমাকে বাসায় প্রতিটা ঘরে ঘরে তারই সন্ধ্যা প্রদীপ জ্বালাইতে হইব। এর লিগাই সে এতখানি লড়াই করতে পারছিল। জান, আপনি শুধু তামাশা। আরে আরে আরে, যাও কই, কি মুশকিল, রাগ করলে কি অন্ধ হয়ে যায় মানুষে? কি 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 পদ খান যে ভুল হইতেছিল, মোটেই পথ ভুল হইতেছিল না, ভুল হইতেছিল পদ খান সাহিত্যের ভুল হইতেছিল। এবার চলো চলো, পদ খান ছাড়েন শর্ম, লোকে দেখলে কি কইব? কেউ দেখবো না, যদি কেউ দেখাও ফেলায় তাহলে তাহলে জানবো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী পরস্পরের হাত ধইরা, পরস্পরের হাত ধইরা যাইতেছে রাস্তা দিয়া। আর যদি তাও না ভাবে তাইলে ভাববো, তাইলে ভাববো গা থেকে আসা বউরে লইয়া বরখান অতি যত্নে সাবধানে শহরের পথ ধইরা যাইতেছে। জানি না, ভালো হইবে না কিন্তু কইয়া দিলাম, বিয়া জানি হইয়া গেছে। এখন তো শুধাই অনুষ্ঠান খান হওয়া বাকি। চলেন, রাগাইতে হইব তো, এখন দেরি হইতেছে না। এইবার অন্তত হাত খান ছাড়েছিলাম, আর একটু পথ আমার হাত ধরে চল। আসলে আমার হাত ধরে হাঁটলে না তোর হাঁটার গতি বাড়ে, তার লিগে কইছি আর কি। ততই যখন বুঝো তাইলে আপিত্ব কেন করো কিরণমালা, অহন একটু বেশ আমার হোম না।